প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ব্যারিস্টার রাবিয়া জাহান ফিরোজ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিজ্ঞ আইনজীবী স্বপন কুমার দাস, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন। আপনাকে ধন্যবাদ আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। মজুদদারি বা গুদামজাতকারী ও কালোবাজারি আইন নিয়ে কথা বলবো আমরা। এই আইনটি কেন 1974 সালে প্রণয়ন করা হয়েছিল? 1971 সালে স্বাধীনতার পরে বাংলাদেশে তখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু ছিল পাকিস্তানিরা সব কিছু নিয়ে গিয়েছিল। সেই অবস্থার ভিতরে তৎকালীন সরকারের দেশ পরিচালনার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। তখন একদল অসাধু ব্যবসায়ী, বলবো না অসাধু ব্যবসায়ীরা, অসাধু ব্যক্তিরা, তারা অসুদ উপায় জিনিসপত্র মজুত রেখে গোডাউনে তারা কম সরবরাহ করে বাজারে সমস্ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দিল। এবং সরকারি গোডাউনে যে সমস্ত চাল আসতো, গম আসতো, অন্যান্য যে চিনি আসতো, সেইগুলোকে তারা ন্যায্য মূল্যে সঠিকভাবে না দিয়ে কালোবাজারিতে, গোপনে কালোবাজারি করতো, বিক্রি করতো। এভাবে একটা দেশের মধ্যে বাজারে মানে সরবরাহ কম দিয়ে কালোবাজারি করে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করলো। এবং এই অবস্থাকে নিবারণ করার জন্য, নিবৃত্ত করার জন্য এই অসুদ উপায়ে যারা এই কাজগুলো যে সমস্ত ব্যক্তিরা করত, তাদের হীনচরিতার্থ করার জন্যে তারা এই অপরাধগুলি করত। সেই অপরাধীদের বিচারের জন্যে আমাদের তৎকালীন সরকার এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি একটি পরিষদ গঠন করলেন। তখন আমাদের মাননীয় হাইকোর্টের একজন বিচারপতি এবং ওই রকম সমকক্ষ বিচারক দুজন আর কি, এবং কিছু মন্ত্রণালয়ের উচ্চপদস্থ অফিসারদেরকে নিয়ে পরিষদ গঠন করে এই আইন, এই 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে বেশ কিছু ধারা সন্নিবেশিত করলেন, বেশ কিছু আইনের প্রণয়ন করলেন। তার ভিতরে এটি একটি বিশেষ আইন, 25 ধারা। এটিকে ইংরেজিতে বলে যেমন হোর্ডিং অ্যান্ড ইন ডিলিং ইন ব্ল্যাক মার্কেট, বুঝছেন? এবং এটি তখন দরকার ছিল এবং এটি খুব দ্রুততার সাথে ট্রাইব্যুনালে বিচার করে এই বিচারের তিনি ব্যবস্থা করলেন। এবং এটি করার ফলে তখন এই বিচারের মাধ্যমে অনেক অসাধু ব্যক্তির বিচার হয়েছিল এবং বাজার আস্তে আস্তে স্থিতিশীল পর্যায়ে এসেছে। এর আগে কি পেনাল কোডে, আমাদের 1860 যে পেনাল কোডটা আছে, ওখানে কি কিছু ছিল না এগুলো নিয়ে? মজুদদারি এবং কালোবাজারির ব্যাপারে 1 থেকে 511 ধারা পর্যন্ত পেনাল কোর্টের কোনো ধারায় শাস্তির কোনো বিধান আমার চোখে পড়েনি। যেটা ছিল পেনাল কোর্টের ধারা 272 থেকে নিচের দিকে আরও কয়েকটি ধারা, সেখানে ছিল ভেজাল, খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া, মেডিসিনে ভেজাল দেওয়া, তার শাস্তি ছিল মাত্র 6 মাস বা জরিমানা। কিন্তু এই যে মজুদদারি বা কালোবাজারি ব্যবসা, এইটার সুনির্দিষ্টভাবে কোনো শাস্তির বিধান তখন ছিল না বলেই এটি তৎকালীন সরকার এই আইনটি প্রণয়ন করেছিলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে করেছিলেন আর কি। আচ্ছা, এই আইন, আইনের এই 25 ধারায় এই অপরাধের শাস্তিটা কি? এই অপরাধের সবচেয়ে উচ্চতম শাস্তি হলো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছর। তবে এই 14 বছর নট লেস দেন 14 ইয়ার্স না, এর নিচেও নামতে পারে। এবং অনেকগুলো আইন আছে, যেমন বলা থাকে যে নট লেস দেন, যেমন আর্মস অ্যাক্ট, এটিও বিশেষ ক্ষমতা আইনে, তাই না? আর্মস অ্যাক্ট 19 এ, সেখানে যাবজ্জীবন কারাদণ্ড হাইস্ট সাজা, নিচে আছে নট লেস দেন 10 ইয়ার্স। এই মামলায় কিন্তু 10 ইয়ার্সের নিচে যদি কোনো অপরাধীর শাস্তি হয় নামতে পারে না। কিন্তু এই ধারাটি 25 ধারায় এখানে ওই নামতে পারবে না এ কথাটা বলা নেই, মানে ওই পর্যন্ত যেতে পারবে বিচারকের ইচ্ছাধীন, সে 5 বছরও সাজা দিতে পারে,
এবং সাধারণত এই ধরনের আইনে দিয়েও থাকে। আমরা সবাই ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইনটা চিনি, তো এটার সাথে এই আইনটার তফাতটা কি? এটা 2009 সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি বাংলাদেশ সরকার এটি প্রণয়ন করেন এবং এটি করেন, কিন্তু এই আইনের মধ্যে বাজারে গিয়ে সাধারণ যারা দোকানদার তাদের দ্রব্যমূল্যের দাম সঠিকভাবে তারা রাখে কি না, কী দামে কেনে, তার চেয়ে কত দামে বিক্রি করে, কি মুনাফা করে সেটি আছে। তারপরে কোনো খাদ্যদ্রব্যে বা অন্যান্য জিনিসে ভেজাল দেয় কি না, ট্রেডমার্ক নকল করে কি না, এই ধরনের কতগুলো ধারা আছে এবং এটা সাজাগুলো 37 ধারা থেকে 53-54 এইগুলোর ভিতরে সাজাগুলো আছে এবং সেখানে 6 মাস, 1 বছর, 1 বছর আছে কোনো কোনো ধারার, এবং তার মানে আছে জরিমানা আছে অথবা 50,000 টাকা। আর সর্বাধিক যেমন মেডিসিনে ভেজাল দেওয়া, সেগুলোতে আছে আপনার ওই সর্বোচ্চ 3 বছর সাজা অথবা 2 লক্ষ টাকা জরিমানা। কিন্তু মজুদদারি বা আপনার গুদামকারী যারা এবং কালোবাজারি, এই আইনের ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের এই 37 ধারা থেকে ওই যে বললাম ধারাগুলো, এখানে সুনির্দিষ্টভাবে এইটার কোনো শাস্তির বিধান নেই। যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ যে আইনটির যে মহাপরিচালক, তার কিন্তু ক্ষমতা আছে, একজন থানার ওসির যে ক্ষমতা থাকে সেই পরিমাণ ক্ষমতার তিনি অধিকারী, তিনি ইচ্ছা করলে পরে গুদামজাতকারীকে বা কালোবাজারে যদি প্রমাণিত হয় তাদেরকে ধরে তিনি থানায় সোপর্দ করতে পারে 25 ধারায় মামলা নেবার জন্য, সেটি পারে। কিন্তু ভোক্তা অধিকার দপ্তরের যে আইনগুলো রয়েছে সেখানে এর কোনো শাস্তির বিধান নেই। সেই কারণেই এই 25টি স্পেশাল পাওয়ারটি 25টি দরকার এবং এটি খুব দ্রুততার সাথে ট্রাইব্যুনালে বিচার হয়, বিশেষ ট্রাইব্যুনালে। জি, এটাই আমি আমার নেক্সট প্রশ্ন হতো যে এর জন্য কি আলাদা কোর্ট আছে নাকি এবং তার নাম কি? হ্যাঁ, সেটা হলো বিশেষ ট্রাইব্যুনাল আর কি। এগুলোতে বিচার হয় দ্রুততার সাথে এবং সেই কোর্ট বিচার করলে পরে আপিল যেটি হয় সেটি আমাদের মাননীয় হাইকোর্টে আপিল হয়। বর্তমানে উক্ত আইনটি প্রয়োগের প্রয়োজনীয়তা আছে কি না? অবশ্যই আছে, কারণ এখন দেশ আমাদের বাংলাদেশ খুব উন্নয়নশীল দেশ হয়েছে এবং এই বিগত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের দেশ অনেক কিছুতে এগিয়ে গেছে, অনেক উন্নতি সাধন করেছে, মানে অগণিত সব কিছুতে। তার ভিতরে এখন একটি নির্বাচন আমাদের সামনের দিকে এসছে, এই অবস্থায় ঠিক 74 সালে 72, 73, 74 সালে যেরকম কিছু হীন চরিত্র, মানে কি বলবো, যে তারা বিকৃত চরিত্রের অসাধু ব্যক্তি, ব্যবসায়ী বলবো না আমরা, সত্যিকারা যারা ব্যবসায়ী তারা এই কাজের সাথে লিপ্ত নেই। কিন্তু এখানে একটা কথা আছে, লাইসেন্স থাকতে হবে, এই ব্যবসায়ীদের লাইসেন্স বা সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে। সেই অনুমোদনযোগ্য যে ব্যবসায়ী, সে যদি তার কোনো গুদামে, সে যদি তার লেখা আছে যে অনুমোদনে কী পরিমাণ দ্রব্য সে রাখতে পারবে, তার যদি অধিক পরিমাণ সে রাখে এবং সে যদি বাজারের সরবরাহটা সঠিকভাবে না করে, তখনই সে গুদামজাতকারী হিসেবে বা এবং কালোবাজারে যদি বিক্রি করে তাহলে এই আইনটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে একটা প্রশ্ন করি, সবার মনে এই প্রশ্নটা আসে যে তাহলে এর শুধু লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধেই এই মানে মামলা করা যাচ্ছে? হ্যাঁ, এটা তাদের বিরুদ্ধে করা যায় যারা তারা ব্যবসায়ী, লাইসেন্স ট্রেডমার্ক করা আছে, লাইসেন্স করা অনুমোদনযোগ্য, যে সমস্ত গুদাম বাংলাদেশে রয়েছে তাদের কিন্তু অনুমোদন নিতে হয় খাদ্য মন্ত্রণালয় থেকে এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকেও ওখানে আছে নিতে হয়। তবে যারা লাইসেন্সবিহীন যারা করে সেটা যদি ধরা পড়ে, তারা তো লাইসেন্সই নেই, সেটার জন্য তার শাস্তির ব্যবস্থা আছে, রিটারও ব্যবস্থা হবে আর কি। আচ্ছা, এবং এটি এই এই বর্তমানে এই আইনটি প্রয়োগের যথেষ্ট প্রয়োজনীয় তা রয়েছে আর কি এই মুহূর্তে, এই মুহূর্তে, কারণ এই আমাদের দেশের বড় বড় যারা গোডাউন আছে
চিটাংয়ে, খাতুনগঞ্জে, বাংলাদেশের ঢাকাতে, কারণ বাজার, শ্যামবাজার, মৌলভীবাজার এবং বাংলাদেশের উত্তরবঙ্গে আরও অনেক জায়গা আছে যেখানে আলু রাখে, চাল রাখে, সেখানে লাইসেন্সধারী লোকেরা তারা যদি তাদের অতিরিক্ত পরিমাণ যেগুলো অনুমোদন আছে তার বাইরে যদি তারা রাখে এবং সেটি যদি বাজারে যদি সঠিকভাবে সরবরাহ না করে এবং কৃত্রিম উপায়ে যদি সেটার দাম বাড়িয়ে বেরিয়ে অল্প অল্প সরবরাহ করে এবং কালোবাজারে বিক্রি করে, তাহলে এই আইনটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং এই আইনটি এই মুহূর্তে এই আইনটি কি প্রয়োগ করা উচিত, কারণ এর শাস্তি খুব দ্রুততার সাথে ট্রাইব্যুনাল হয় এবং এর শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছর পর্যন্ত বর্ধিত হতে পারে বা নিচে নামতে পারে। এই বিধানে যদি ধরে পুলিশ বা ডিসি যারা থাকেন, জেলা প্রশাসক, ওনারা যদি এই আইনটি প্রয়োগ করেন, তাহলেই যে অসাধু লোকগুলো, ব্যবসায়ী বলবো না আমি, অসাধু ব্যক্তিগুলো যারা দেশের বাজারকে অস্থিতিশীল করছেন, দেশের সরকারের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডকে, ভাবমূর্তিকে নষ্ট করতে চাচ্ছেন, নস্যাৎ করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে এখনই এই আইনই অ্যাকশন নেওয়া উচিত। তাহলেই এরা ঠিক হয়ে যাবে এবং এই বাজারে সরবরাহ সঠিকভাবে আসবে, দ্রব্যমূল্য কমবে এবং মানুষ সুখে শান্তিতে সমস্ত জিনিসপত্র কিনতে পারবে। এই আইনটি এই জন্যই প্রয়োজনীয় রয়েছে এই মুহূর্তে। সাধারণ ব্যক্তি কি এরকম অসাধু ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, নাকি এটা পুলিশকেই নিতে হবে, বা পদ্ধতিটা কি? থানা কর্তৃপক্ষকে জানাবে অথবা জেলা প্রশাসক মহোদয়ের কাছে জানাতে পারে, এবং জেলা প্রশাসক মহোদয়ের মোবাইল টিমে আছে, মোবাইল টিমেরও ক্ষমতা বেশি না, তারা পারে 2 বছর সাজা দিতে পারে আর জরিমানা তাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেটুকু দেবার, এর বাইরে তারা পারে না। কিন্তু থানা কর্তৃপক্ষ তারা কিন্তু এই 25 ধারায়, স্পেশাল পাওয়ার অ্যাক্টের 25 ধারায় তারা মামলা নিতে পারে এবং তড়িৎ গতিতে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে পারে। আচ্ছা, এটা একজন জনগণও পারে, যারা ভোক্তা তারা পারে, এবং পুলিশ পারে, ম্যাজিস্ট্রেটরা পারে, জেলা প্রশাসকের যারা ম্যাজিস্ট্রেট, যারা মোবাইল কোর্টের, ওনারা মোবাইল কোর্টের সংক্ষিপ্ত বিচার না দিয়ে ওনারা থানাকে দিলেন 25 ধারায় মামলা রুজু করার জন্য বলে দিলেন। উক্ত আদালত বিচারের পরে কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তি কোন আদালতে আপিল করতে পারবে? হ্যাঁ, এটি যেহেতু স্পেশাল ট্রাইব্যুনাল বিচার হচ্ছে, ট্রাইব্যুনালের বিচারের পরে আপিল হয় মাননীয় হাইকোর্টে। আপিল করার আসলে সময়টা কত? হ্যাঁ, যে কোনো ওই ট্রাইব্যুনালের যে কোনো আদেশ বা রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল করতে হবে, এবং সেটি সার্টিফিক কপি তুলতে এর ভিতরে একটা হিসাব আছে যে কয়দিন টাইম লাগে আর কি, ওইটা বাদ যাবে, কিন্তু 30 দিনের মধ্যে বাধ্যতামূলক। কেউ যদি 30 দিনের মধ্যে না করতে পারে, সেক্ষেত্রে তার কি উপায়? সেটি মাননীয় হাইকোর্টে 561A, যেটি আমরা বলি যে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় বা এ ধারায় তিনি এখানে মামলা করতে পারবেন। 1905 সালের তামাদি আইনের 5 নম্বর ধারা কি তাহলে প্রযোজ্য কিনা? ট্রাইব্যুনালের এই মামলায় যেখানে নির্দিষ্ট করে বলা আছে যে 30 দিনের মধ্যে আপিল করতে হবে, সেখানে তামাদি আইন এটি খাটবে না। তবে এই আইনে দেওয়ানি মামলাও অনেক সময় হয়ে থাকে অধিক মালের ইস্যু টিস্যুর জন্যে, সেক্ষেত্রে দেওয়ানি আদালতের কার্যবিধি অনুযায়ী যেটা আছে সেইটা হবে। আর একটি কথা বলে রাখি যে এই মজুদ্দারি যে দ্রব্যমূল্য যেগুলো ধরা পড়ে সেগুলো কিন্তু সরকার এগুলোকে তার সাবসেকশন 2 অনুযায়ী বাজেয়াপ্ত করে নেয়, নিয়ে তিনি এগুলো মার্কেটে ন্যায্য মূল্যে সরবরাহ করতে পারে, সরকারের যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারে। আমাদের এই আইনটাতে কি বলা আছে নাকি যে এত কিলো পরে আর রাখলে ওটাকে মজুদ্দারি বা গুদামজাতকারীদের কালোবাজারি বলা হবে? এটা আমি আগেও বলেছি আর কি, যে এই যারা ব্যবসায়ী তাদের কিন্তু লাইসেন্স থাকে আর এই সমস্ত গুদামে জিনিসপত্র রাখার জন্য অনুমোদন নিতে হয় খাদ্য মন্ত্রণালয় থেকে, খাদ্যদ্রব্যের এবং অন্যান্য জিনিসগুলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিতে হয়। সেই অনুমোদনপত্রে লেখা থাকে তার গোডাউনে কী পরিমাণ দ্রব্য সে রাখতে পারবে, সেটির যদি অধিক রাখে এবং সেটি যদি সঠিকভাবে
সরবরাহ না করে কমিয়ে কমিয়ে সরবরাহ করে দ্রব্যমূল্যের একটি সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাজারে বাড়িয়ে দিল, মানে তার অনুমোদনের যে পরিমাণ থাকার কথা তার অধিক থাকলেই মজুদদারি হবে। অনেক মানুষই আসলে চিন্তা করেন যে তারা ধরুন 100 মন চাল কিনে এই সামনে 2-3 মাসের জন্য তারা বাসায় রাখলো, এটা কি কোনোভাবে এইসব ক্ষেত্রে মানে পড়বে নাকি? না, আমি তো আগেই বলেছি যে এই গুদামজাতকারী যে আইনটা, তাই না, এটা কিন্তু বলা আছে যে তাকে অনুমতি নিতে হবে এবং লাইসেন্স থাকতে হবে, এছাড়া যদি হয় এবং সেটিও যদি সে কোনো বাজারে যদি বিক্রি করার উদ্দেশ্যে যদি রাখে অসৎ চিন্তা নিয়ে যে এটিকে বাজারে বিক্রি করে সে অধিক মুনাফা লাভ করবে, তাহলে আইনের ভিতরে পড়বে। আর তার যদি বাৎসরিক আত্মীয় স্বজন বা বিভিন্ন লোকের এসে যদি সরবরাহ করে, তার অসৎ কোনো উদ্দেশ্য না থাকে ব্যবসা করার, তাহলে এই আইনের ভিতরে পড়বে না। যেমন আপনি মনে করেন যে একটা গোডাউনে মাল সরবরাহ করার জন্য কন্ট্রাক্টরকে দায়িত্ব দিল যে এত সমন চাল ওই গোডাউনে দিবে, সেই চালটি সেই কন্ট্রাক্টর সাহেব যথাসময় গোডাউনে দিল না, সে নিজে আত্মসাৎ করলো, চুরি করলো, তখন কিন্তু ওই কন্ট্রাক্টরের বিরুদ্ধে এই আইনটি প্রযোজ্য হবে না, তখন আইনটি হবে চুরির কেসে 307 ধারায় তার ইয়ে হবে, যেটার সর্বোচ্চ শাস্তি আছে 7 বছর নন বেলেবেল। সেটা কিন্তু এই আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্টের 25-এ তার বিরুদ্ধে এই মামলা হবে না, শুধু যারা লাইসেন্সকৃত অথবা অনুমোদনযোগ্য যারা ব্যবসায়ী তাদের গোডাউনে যদি অতিরিক্ত মাল থাকে তার বেশি এবং সে যদি সরবরাহ সঠিকভাবে মার্কেটে না করে, তাহলে তার বিরুদ্ধেই এই আইনটি প্রযোজ্য হবে আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ। আমিও ATN বাংলার মাননীয় চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে যারা রয়েছেন অন্যান্য কর্মকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আর কি। আপনাদের যদি আজকের এই বিষয়ে বা অন্য যে কোনো বিষয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকে, আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন পরিচালক ল অ্যান্ড অর্ডার ATN বাংলা, ওয়াসা ভবন, 2তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস l.orderatn@gmail.com। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন।